শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বাংলাদেশ পুলিশ একাডেমিতে এএসপিদের সমাপনী কুচকাওয়াজে যোগ দেবেন তিনি। দুপুরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। দলীয় প্রধানের এই সফরে বিপুল পরিমাণ জনসমাগমের প্রস্তুতি শেষ করেছেন নেতারা। ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা থেকে আসবে আগামী নির্বাচন ও স্মার্ট বাংলাদেশের রূপরেখা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর তরুণের শহরে পরিণত হয়েছে রাজশাহী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন রূপে সেজেছে গোটা শহর। চলছে তাকে বরণ করে নেয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার রাজশাহীর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে রাজশাহী জেলা ও মহানগর ছাড়াও সেজে উঠেছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। পাঁচ বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজশাহীর মাটিতে আসছেন, এই আনন্দ উচ্ছ্বাসই আমাদের কাছে সবচেয়ে বড়। এই আগমন উপলক্ষে রাজশাহীর মানুষের ভিতরে যা আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন করতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কেন্দ্রীয় নেতারা বলছেন চারদিকে সাজসাজ রব, প্রধানমন্ত্রীর এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে, পুরো শহর হয়ে উঠবে জনসভার মাঠ। সর্বত্র আমরা ব্যাপক সাড়া পেয়েছি, যে উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে দেখেছি তাতে আমার বিশ্বাস যে এটি হবে রাজশাহীর স্মরণকালের বৃহত্তম একটা জনসভা, যেটি মানুষ দীর্ঘদিন মনে রাখতে পারবে ইনশাল্লাহ। পুরো রাজশাহী শহর জুড়ে জনসভা বিস্তৃত হবে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে সেদিন। কারণ যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, কোনোভাবেই এই মাঠে সেই মানুষকে জায়গা করে দেয়া যাবে না। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে রাজশাহীতে ব্যাপক লোক সমাগমের পাশাপাশি আওয়ামী লীগ প্রধান, বিএনপির আন্দোলন, নির্বাচন কেন্দ্রিক বার্তা দিতে পারেন বলছেন কেন্দ্রীয় নেতারা। 2031 সালে উচ্চ মধ্যমায়ের বাংলাদেশ, 2041 সালে উন্নত বাংলাদেশ, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা রাজশাহীর এই জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। 14 বছরেও কিন্তু তারা শুধু দিন ক্ষণ দিয়েছে সরকার উৎখাতের, জনগণ কিন্তু সাড়া দেয়নি। কারণ জনগণ এখন শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চায়। জনগণের প্রতি উনি আহ্বান জানাবেন যে নৌকা মার্কায় ভোট দিলে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি আরও কী কী উন্নয়ন দেবার পরিকল্পনা করেছেন সেই কথাও বলবেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, তখন জনসমাবেশমুখী ক্ষমতাসীনরা। স্থানীয় নেতারা বলছেন আগামী নির্বাচন বিএনপির আন্দোলন নিয়ে এই সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। প্রধানমন্ত্রীর সফর নিয়ে রাজশাহী থেকে সর্বশেষ প্রস্তুতি জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মহানগর এবং জেলা আওয়ামী লীগ তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা আছি একটি মাদ্রাসা মাঠের ঠিক সামনে, যেখানে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 5 বছর পরে আসছেন এবং এই মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। নকর আদলে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে শেষ মুহূর্তে যে মাইকের সাউন্ড সিস্টেমটির যে পরীক্ষা করার ব্যবস্থা আছে সেটি এখন দলীয় নেতাকর্মীরা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা পুরো এই মাঠটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। যেহেতু কালকে প্রধানমন্ত্রী এখানে আসবেন, তার আগে তার নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আইন শৃঙ্খলা বাহিনী সে ধরনের ব্যবস্থা এখানে নিয়েছেন। এবং প্রত্যেককেই এখানে তল্লাশি করে এই মাঠের ভেতরে ঢোকানো হবে। যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল নিয়ে আসবেন তাদের জন্য একেবারেই মাদ্রাসা মাঠের যে প্রবেশ মুখটি আছে তার কিছুটা দূরেই মিডল ডিরেক্টর মেশিন বসানো হয়েছে, সেখান থেকে তল্লাশি করেই সবাইকে এই সভাস্থলে প্রবেশ করতে হবে। মহানগর এবং জেলা আওয়ামী লীগ আজকে সংবাদ সম্মেলন করে তাদের যে প্রস্তুতি এই জনসভাকে ঘিরে তার বিস্তারিত বলেছেন। তারা আশা করছেন যে আগামীকালকে প্রধানমন্ত্রীর যে জনসভা সেখানে 5 থেকে 7 লাখ লোকের সমাগম হবে এবং পুরো নগরীটি একেবারে জনসভায় পরিণত হবে। তারা যেটি বলছেন যে এই জনসভাস্থলটি শুধু নয়, এখান থেকে যে পুরো নগরীর যে আশেপাশের রাস্তাগুলি আছে সেগুলোতেও একেবারে কানায় কানায় পরিপূর্ণ হবে। মানুষ প্রধানমন্ত্রীকে দীর্ঘ 5 বছর পর তার কথা শুনতে এবং এক নজর দেখতে এখানে আসবেন। যারা মাদ্রাসা মাঠে প্রবেশের সুযোগ পাবেন না তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে ভার্চুয়াল মিডিয়ায় দেখার সুযোগ পাবেন। এখানে 12টি তারা বড় ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই জনসভা সরাসরি দেখানোর ব্যবস্থা করেছেন, সেখান থেকেও তারা দেখতে পাবেন। এছাড়া 200 শতাধিক সাউন্ড সিস্টেম মাইক পুরো নগরীর বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। বলা যায় যে প্রধানমন্ত্রীর জনসভায়
সফল করতে জেলা এবং মহানগর আওয়ামী লীগের যে প্রস্তুতি সেটি পুরোপুরি প্রস্তুত। শুধু প্রধানমন্ত্রী আগামীকাল আসবেন তার জন্য অপেক্ষা। প্রধানমন্ত্রী, এই জনসভা থেকে 1,300 কোটি টাকার বেশি প্রকল্প যেগুলো আওয়ামী লীগ সরকারের এই আমলে বাস্তবায়ন হয়েছে সেগুলোর উদ্বোধন করবেন, এছাড়া প্রায় 300 কোটি টাকার আরও 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যা আগামীতে বাস্তবায়ন হবে। বলা যায় যে এই অঞ্চলে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত, সাধারণ মানুষরা উজ্জীবিত। তারা প্রত্যাশা রাখছেন আগামীকালকের জনসভা থেকে রাজশাহীর মানুষের জন্য নতুন যে বার্তা দেবেন সে বার্তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নামবেন। আগামী নির্বাচনী বৈতরণী পার হতে এই জনসভা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল রাজশাহী থেকে আমাদের সর্বশেষ এফিসি স্টুডিওতে। দর্শক, এতক্ষণ সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সর্বশেষ প্রস্তুতির খবর জানানোর চেষ্টা করছিলেন। 10 দফা দাবিতে রাজধানীতে শুরু হলো বিএনপির পদযাত্রা কর্মসূচি। আজ প্রথম দিনে বাড্ডা থেকে এই কর্মসূচি শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলে এসে শেষ হয়। কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হরণকারী সরকারের পতনের লক্ষ্যেই এই নীরব পদযাত্রা। পদযাত্রার মাধ্যমে নতুন আন্দোলন শুরু হলো। নীরব আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরে যেতে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষ নিত্যপণ্য কিনতে পারছেন না। তিনি অভিযোগ করেন, সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছেন। ঢাকা শহরে নীরব প্রতিবাদের মধ্য দিয়ে, নীরব যাত্রার মধ্য দিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ দানবীর সরকারকে সরে যেতে বাধ্য করবো। বন্ধু আজকে কথা বলতে গেলে গ্রেফতার, প্রতিবাদ করতে গেলে মামলা। ভোটের অধিকার নাই আমাদের বন্ধুগণ, সেই ভোটের অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। শীতলক্ষা, বুড়িগঙ্গা আর ধলেশ্বরী নদীর তীরে শত শত ইটভাটার কালো ধোঁয়ায় বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে। শীত মৌসুমে ইটভাটার চুল্লির কালো ধোঁয়ায় দিন যেন রাতে পরিণত হয়। বায়ু দূষণের ভয়াবহ পরিস্থিতিতে অবৈধ ইটভাটা ঘুরিয়ে ফেলার নির্দেশ আগেই দিয়েছিল হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান করলেও ধ্বংস হয়নি নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ ইটভাটা। বিল্লাল হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বায়ু দূষণের ভয়াবহ পরিস্থিতির কারণে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার সব অবৈধ ইটভাটা ভেঙে ফেলতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান হলেও ধ্বংস হয়নি সেগুলো। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় মোট ইটভাটার সংখ্যা 294টি, এর মধ্যে 123টি অবৈধ। ভাটার কারণে বায়ু দূষণ বাড়ছে এই শিল্পনগরীতে। পরিবেশ অধিদপ্তরের সেখানে কোনো পদক্ষেপ আমরা দেখছি না, হাইকোর্টের রায়ও তারা মানে না। তাহলে ইটভাটার মাধ্যমে যারা আজকে পরিবেশ দূষণ করছে তারা কি এতই শক্তিশালী? এখানকার মানুষের একটা মানে কাশি, তারপরে অ্যালার্জি জনিত কিছু রোগ সেখানে কিন্তু সেটা দেখা দিচ্ছে। সাধারণ মানুষের দাবি হচ্ছে এই অবৈধ ইটের ভাটাগুলো উচ্ছেদ করে পরিবেশ বান্ধব যাতে ইটভাটা করে। শুধু আশপাশের অঞ্চলের মানুষই নয়, ভাটার শ্রমিকরাও রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। ভাটাগুলোয় আছে শিশু শ্রমিকও। এটা আমরা কয়লা দিয়া আগুনটা খালাসিরা পুড়ে পুইরা ঈদ বা পুইরা আছে না মালিকরা বিক্রি। তাই আমরা আইসি ছয় মাস কাম করবো, আবার 6 মাসে চলে যাবো। পরিবেশবাদীরা বলছেন, দূষণ ঠেকানোর দায়িত্বে যারা রয়েছেন তারা ঠিকভাবে কাজ করছেন না। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার দাবি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের। হাইকোর্ট নির্দেশ দিয়েছে 15 দিনের মধ্যে সমস্ত এগুলি ধ্বংস করতে হবে। একটি ইটা ভাটাও তারা এ পর্যন্ত বন্ধ করে নাই। বর্তমান হাইকোর্টের যে অর্ডার, এই অর্ডার যে কার্যকরী হবে আমার মনে হয় না। 2022 সালে 35টি অভিযানে ইটভাটাগুলো জরিমানা সহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে অভিযান শেষ হলে আবার কার্যক্রম শুরু করে সেগুলো, এমন বাস্তবতায় জেলা প্রশাসনের সহযোগিতা চায় খোদ পরিবেশ অধিদপ্তর। আমাদের নভেম্বর থেকে যে আমরা অভিযান পরিচালিত করছি, আমরা 35টি ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করেছি। এখন আমরা আবার অভিযান শুরু করব এবং এটা তো ইটভাটার মৌসুমে এটা কন্টিনিউয়াস চলবে। হাইকোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে সেই অভিযানগুলো যদি মানে সেভাবে আরও করতে পারতাম তাহলে আমাদের মনে হয় যে এই ইটভাটাগুলো বন্ধ হইতো। অবৈধ ইটভাটা বন্ধে এবছরও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তবে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।